Let's start. সবাইকে নমস্কার। আজকের এই সাংবাদিক বৈঠকে আমার সাথে উপস্থিত আছে আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার রেসপেক্টেড চিফ সেক্রেটারি মিস্টার জে কে সিনহা মহোদয়। আজকে যে কারণে আপনাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে, আপনারা জানেন যে গত দুদিন ধরে আমি দিল্লি আমি ছিলাম, তো সেখানে কি কি কার্যক্রম ছিল এবং কি কি বিষয়ে কথাবার্তা হয়েছে সেই বিষয়ে আপনাদের অবগত করা। একটা তো আপনারা জানেন যে গতকাল একটা বিশেষ দিন আমাদের জন্য, নতুন পার্লামেন্ট ইনোগ্রেশন হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের সবসময় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার মাধ্যমে সেই ইনোগ্রেশন হয়েছে এবং সেখানে হ্যান্ডিং ওভার অফ সিকিউর, সেটাও আপনারা দেখেছেন যে ট্রান্সফার অফ পাওয়ার ফ্রম ব্রিটিশ টু ইন্ডিয়া, তো সেই সিঙ্গলকে তার যথাস্থানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে সেটা লিখেছেন। আমি যে কারণে এই বিষয়ে আপনারা সবাই জেনেছেন, যে কারণে আমি এই বিষয়টা এখানে এনেছি সেটা হচ্ছে এখানে চারটা রাজ্যের থেকে এই পার্লামেন্ট তৈরির ক্ষেত্রে যেসব মেটেরিয়ালস এনেছে সেটা হচ্ছে স্টোন রাজস্থান থেকে এনেছে, উড এনেছে ফ্রম মহারাষ্ট্র এবং কালিন মানে কার্পেট ইউপের থেকে এনেছে। এবং আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে ওখানে যে ব্যাম্বো টাইলস ত্রিপুরা সেটা ওখানে লাগিয়েছে, এর জন্যই এই সাবজেক্টটা আমি এনেছি আপনাদের অবগতির জন্য। সেকেন্ড বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের নীতি আয়োগের বৈঠক হয়েছে এবং নীতির যে ফুল নেম সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি, এবং সেটা মোদীজি যখন আসলেন 2014-তে তবে উনি এই নীতি আয়োগ শুরু করেছেন। আগে যার নাম আমরা জানি যে প্ল্যানিং কমিশন হিসাবে সেটা আখ্যায়িত করা হতো, তার পরিবর্তে সেটা এই নীতি আয়োগ শুরু হয়েছে। এবং এর উদ্দেশ্যটা কি আমাদের সেটা জানা প্রয়োজন, টু প্রমোট কম্পিটিটিভ অ্যান্ড কোঅপারেটিভ ফেডারালিজম অ্যামং দ্য স্টেটস, এটা হচ্ছে মেইন মোটো। এবং বিভিন্ন প্রদেশ সেখানে ভাগিদারি থাকে এবং তাতে করে যে 28 স্টেটস নট আ ইউনিয়ন টেরিটরিজ, তো তাদের যারা মুখ্যমন্ত্রী এবং গভর্নর লেফটেন্যান্ট গভর্নর যারা লেফটেন্যান্ট গভর্নররা থাকে তারা ওখানে আসেন। এবং তার মেইন আরেকটা যে উদ্দেশ্য সেটা হচ্ছে দেশের সব যোজনা যাতে ইউনিফাইড ওয়েতে হয় এবং টু অ্যাচিভ দ্য বেস্ট, মানে আগে কি হতো এখানে একটা আলাদা আলাদা করে বিভিন্ন প্রদেশে এক এক ধরনের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক বা আদার্স যেসব ওয়ার্ক তৈরি হতো সেটা আমাদের প্রধানমন্ত্রী জি চান যে সব প্রদেশ থেকে জানা কি কি আপনারা করছেন এবং কি কি কাজ এর মধ্যে হয়ে গেছে সেইগুলো জানতেন। আর তার আগে মুখ্যমন্ত্রীদের এই বৈঠক হওয়ার পূর্বে উনি চিফ সেক্রেটারিদের বৈঠক আগেই করে থাকেন, সেখান থেকে প্রায় উনি পুরো তিন দিন যখন প্রথম যে ফার্স্ট চিফ সেক্রেটারি কনফারেন্স হয়েছিল ধর্মশালা, তিন দিন উনি নিজে ওখানে স্টে করেছিলেন এবং তিন দিন সমানে সারা ভারতবর্ষের সমস্ত চিফ সেক্রেটারিদের সাথে কথা বলেছেন কি কি যোজনা হওয়া উচিত, কি কি যোজনা বলে ভালো হবে। তদ্রুপ এইবারও দিল্লিতে এবার হয়েছে, চিফ সেক্রেটারিদের সাথে আগে হয়েছে,
তারপর কালকে আমাদের এই নীতি আয়োগের বৈঠক হয়েছে। তা আমরা ত্রিপুরার থেকে আমরা কি কি নীতি আয়োগে আমাদের আটটা পয়েন্ট ছিল, আটটা পয়েন্টের উপর আমাদের বলে দেওয়া হয়েছিল আটটা পয়েন্টের উপরে আপনারা রেডি হয়ে আসবেন এবং সেই বিষয়গুলো আমরা সেখানে রেখেছি। এক নম্বর হচ্ছে বিকশিত ভারত এট দ্য রেট অফ 2047 হেডলাইন। আপনারা সবাই জানেন যে 1922 তে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, তার ঠিক 25 বছর পর প্রায় 1947 এ আমাদের দেশ স্বাধীন হয়। সেইভাবে এখন আমাদের 75 ইয়ার্স হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো আগামী 25 বছর অর্থাৎ 2047 আমরা কি কি প্ল্যান করব সেই বিষয়গুলো টার্গেট করেই আমাদের এই বিকশিত ভারত এট দ্য রেট অফ 2047 সেই হেডলাইনে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা এই ভিশন ডকুমেন্ট আমরা এটাকে লক্ষ্য 2047 হিসাবে আমরা নাম দিয়েছিলাম, তার একটা রোড ম্যাপ আমরা তৈরি করেছিলাম এবং সেই রোড ম্যাপ আমরা ত্রিপুরার যে 50th স্টেটহুড ডে ছিল তখন সেটাকে আমরা আমাদের যশস্বী হোম মিনিস্টার উনি কিন্তু সেটাকে লঞ্চ করেছিলেন। তো সেই বিষয়ে আমরা আলোচনা করি সেখানে আমরা কি রোড ম্যাপ আমরা করেছি আগামী 25 বছরের জন্য।